بسم الله الرحمن الرحيم, السلام عليكم. কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই ইনশাআল্লাহ ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। একটা ভিডিও নিয়ে চলে আসলাম আমার নতুন ভিডিওতে, আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি একটা ছুটিকা প্ল্যান নিয়েছি, আর সেই প্ল্যানটা আমি আপনাদের সাথে শেয়ার করছি। আমি যে কোনো কিছু যদি অনেক আগে থেকে পূর্ব প্রস্তুতি নিয়ে করি, তাহলে দেখা যায় বেশিরভাগ সময় হয় না, প্ল্যানটা কেন যেন এক্সিকিউট হয় না। আর যেটা আমি হুটহাট করে করি, সেটা খুব ভালো এক্সিকিউট হয়। হঠাৎ করে আজকে মনে হলো যে আমি একটা প্ল্যান করি, খুব কাছের একজন মানুষকে একটা সারপ্রাইজ দেই। তো সেই অনুযায়ী আমার যে যে যাদের যাদের বা যাদের সাথে আমার প্ল্যানটা করা দরকার, তাদের সবাইকে আমি ইনফর্ম করলাম এবং সবাই মোটামুটি রাজি হয়ে গেল। আধা ঘন্টার ভিতরে আমরা সবাই রেডি হয়ে গেলাম, রেডি হয়ে রওনা দিলাম। কিন্তু যেতে যেতে ভাবছিলাম, যার উদ্দেশ্যে যাচ্ছে সে যদি বাসায় না থাকে তাহলে তো সর্বনাশ হয়ে যাবে। তো এরকম অনেক চিন্তা ভাবনা করতে করতে কিন্তু যাচ্ছিলাম, আর ভাবছিলাম আল্লাহ জানে কি অবস্থা হয়। এই পাশেটা অবশেষে বাসায় যে পৌঁছলাম, আমরা বেল দিচ্ছিলাম কিন্তু খুলছিল না, খুব ভয় ভয় লাগছিল। পরে কি হলো তা দেখে নিন। আই খোলো, তাড়াতাড়ি খোলো। না, আমরা বোকা হইনি। আমরা যার বাসের উদ্দেশ্যে যাচ্ছিলাম সে বাসায় ছিল, কারণ রাস্তায় আমি অনেকক্ষণ তার সাথে চ্যাটিং করছিলাম, এটা বোঝানোর জন্য যে আমি বাসায় ছিলাম এবং ও বাসায় আছে কিনা এটা জানার জন্য। ও হচ্ছে আমার ছোট বোন, আমরা চার বোন, তার ভিতরে ও ছোট। ও নতুন বাসা নিয়েছে, তো ওই বাসার অ্যাড্রেসটা আমরা জানি না, কিন্তু অন্য কোনো ভাবে অ্যাড্রেসটা জোগাড় করে ওকে কিছু না জানিয়ে আমরা হুট করে যে উঠেছি। এই যে পিচি দেখছেন, এ হচ্ছে আমাদের কলিজার টুকরা, আমাদের সব বাচ্চা কাচ্চাদের ভিতরে সবচেয়ে ছোট। ও কিন্তু এখন মাসালা অনেক বড় হয়ে গেছে, কারণ এই ভিডিওটা অনেক আগে। ছোট মানুষ যা দেখে তাই মুখে দেয়, মাত্র হাঁটা শিখেছে, তাই টুকটুক করে যেখানে পায় সেখানে হেঁটে হেঁটে যায়। ও সবার ছোট বলে ওর বোনরাও কিন্তু ওকে অনেক আদর করে। ও হচ্ছে আমাদের বাড়ির রসগোল্লা, মাশাল্লাহ। আমরা বোনরা যেমন একসাথে আড্ডা দিচ্ছি, ঠিক তেমনি আমাদের বাচ্চারা, ওরা যারা ভাই বোন আছে তারাও একসাথে আড্ডা দিচ্ছে। ছোট মানুষ আমার বোন, এরপরও মাশাল্লাহ ওর বাসাটা খুব সিমসাম করে খুব সুন্দর করে গুছিয়েছে, দেখতে খুব ভালো লেগেছে। বিকেলবেলা নাস্তা খাচ্ছি, হঠাৎ করে এসেছি যাতে ও কোনো ঝামেলা না করে, এরপরও কিন্তু অনেক কিছুই তৈরি করেছে। আমরা সবাই মোটামুটি চা নাস্তা খেয়ে নিয়েছি, তো চা নাস্তা খাওয়ার পর্ব শেষ হওয়ার পরে আমাদের চলে যাওয়ার কথা ছিল, কিন্তু আমরা কিন্তু চলে যাইনি। এই যে চা পর্ব শেষ করে চলে যেতাম কিন্তু আর যাওয়া হয়নি, ও অনেক রিকোয়েস্ট করছিল, পরে থেকেই গেলাম ওর বাসায়। কিন্তু পরের দিন আমার মেয়ের কোচিং ছিল, যার কারণে ওর বাসা থেকে আবার আমার আমার বাসার দিকে আসতে হয়েছে। তো সকালবেলা ঘুম থেকে উঠেই মেয়েকে নিয়ে কোচিং এর উদ্দেশ্যে বেরিয়ে যাচ্ছি, কারণ সকাল সকাল বের না হলে রাস্তা যদি জ্যাম থাকে তখন আর তো যেতে সময় মতো যেতে পারবো না। আমি এই প্রথম ওদের বাসায় এসেছি আর ওর বাসা থেকে একা আমি আমার মেয়েকে নিয়ে বের হচ্ছি, তো সেই ক্ষেত্রে একটু ভয় ভয় লাগছিল। তো এর জন্য ভাবলাম যে যাত্রা পথে কিছুটা ভিডিও করে নিয়ে যাই, যাতে করে আমি চিনতে পারি যে কোন দিক দিয়ে কোন দিক দিয়ে এসেছি আর কোন দিক দিয়ে কোন দিক দিয়ে যাচ্ছি। ওর বাসা থেকে আমি অটো নিয়ে নিলাম, অটো নিয়ে আমি মেন রাস্তায় উঠে গিয়েছি। অবশ্যই এই অটো ড্রাইভারটা আমাকে অনেক হেল্প করেছে, কোন দিক দিয়ে গেলে আমাদের জন্য সুবিধা সেটা বলে দিয়েছে। যেহেতু এখন আর একা একা ওভাবে চলাফেরা করা হয় না, তাই একটু ভয় ভয় পাচ্ছিলাম, আর যেহেতু নতুন জায়গা, এরপরও অচেনা কিছুই থাকে না, পথ চললে সবকিছু শেখা হয়ে যায় আর মানুষ চলতে চলতে শিখে, ঠিক এমন আমিও চলতে চলতে অনেক কিছু শিখে গিয়েছি। ওদের বাসা থেকে যখন যাচ্ছিলাম তখন অর্ধেক রাস্তায় এসে দেখি এরকম সুন্দর সুন্দর বিল্ডিং, বিল্ডিং গুলো দেখতে কিন্তু অনেক ভালো লাগছিল, তাই ভাবলাম একটু ভিডিও করে নিই। এই তো বাসে উঠে গেছি, তেমন কোনো ভিড় ছিল না, রাস্তাটা অনেক ফাঁকাই ছিল, যার কারণে খুব বেশি একটা সময় লাগেনি। আর ওদের বাসা থেকে আমার বাসায় আসা যাওয়াটা অনেক সহজ,
বাস দিয়ে গেলে বেশি সহজ হয়। এই যে দেখুন, উত্তরের রাস্তা পুরাই ফাঁকা। এই প্রথম মনে হয় আমি এরকম রাস্তা ফাঁকা দেখলাম, তাই আপনাদের জন্য একটু ভিডিও করে নিলাম। মেয়েকে স্যারের বাসায় দিয়ে কিছুক্ষণ ওয়েট করে ওর পড়া শেষ হলে মেয়েকে নিয়ে আবার আমার বোনের বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। হুট করে হলো ঘোরাফেরাটা অনেক ভালো হয়েছে। সব ভাই বোন মা মিলে একসাথে যখন আড্ডা দিয়েছি, তখন আসলে সময়টা খুব ভালো কেটেছে, আলহামদুলিল্লাহ। প্রায় সময় দেখা যায় এরকম হুটহাট করে কোনো প্ল্যান করি যা নাকি আসলে খুব ভালো লাগে, আর হুটহাট প্ল্যান গুলোই আসলে ভালো। অনেক আগে থেকে পরিকল্পনা করে থাকলে হয় কি আমার ঘুমও হয় না ঠিক মতো যে কখন ওখানে যাবো, আবার অনেক সময় দেখা যায় কোনো রকম একটা প্রবলেম চলে আসে। তাই আমার ক্ষেত্রে এরকম হুটহাট প্ল্যান করাটাই সবচেয়ে বেটার, কারণ এর আগে অনেক প্ল্যান এরকম নষ্ট হয়েছে আমার কারণে। অনেক আগে থেকে করার পরও আমি হয়তো কোনো না কোনো কারণে আমি সেখানে অ্যাটেন্ড হতে পারিনি, আমার জন্য সবকিছুই ভঙ্গ হয়েছে। যাই হোক, মেয়েকে নিয়ে আবার বাসায় চলে আসলাম। সবাই খুব খুশি হয়েছে যে আমি একা একা যেতে পেরেছি এবং ফিরে এসেছি। আজকের ভিডিওটা এখানে শেষ করছি। কেমন লাগলো ভিডিওটা জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আজকে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।